বন্ধু আমার রসিয়া, খাটির উপর বসিয়া একখানা গান বানাইছে। হেই বন্ধু আমার রসিয়া, খাটির উপর বসিয়া একখানা গান বানাইছে। দোতারা বাজাইয়া সবার মন মজাইয়া একখানা গান শোনাইছে। হরে বন্ধু আমার রসিয়া, লালা 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 লা 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 আরে বিউটিফুল বৌদি কে? তা বৌদি এমন নেচে নেচে গান গেয়ে গিয়ে কোথায় যাচ্ছে? মাই হ্যান্ডসাম দেব, কোথাও যাচ্ছি নে, জাস্ট বন করতে বেরিয়েছি। বৌদি এত সুন্দর রূপ নিয়ে একা একা ঘুরলে তো সবাই তোমার পিছে পড়ে যাবে, তাই বলছি কি আমি তোমার সঙ্গ দেব নাকি? ওরে হ্যান্ডসাম রে, আমাকে নিয়ে তোমার কত চিন্তা, তবে আজকে আমি একা একা ঘুরবো, তুমি তোমার কাজে যাও। ওকে বৌদি, সি ইউ নেক্সট টাইম। স্বামীর বাচ্চা একদম চোখের আড়াল হতে দেয়নি। কি রে, কি বের বের করছিস? হ্যাঁ তোর স্বামী যে তোকে এত ভালোবাসে আমি আজ প্রথম দেখলুম। যা যা তাড়াতাড়ি বাড়িতে যা। যাচ্ছি, আজ বাড়িতে গিয়ে লাঠিতে ওর ভালোবাসা বের করবো। মাই ডিয়ার স্বামী, এই নাও তোমার চা। ইরে মাই ডি, আমি কি ঠিকঠাক কানে শুনছি? এই চোখ দুটো দিয়ে আবারও ভুলভাল দেখছি নাকি? কি বললে বউ আবার বলো তো। ন্যাকামি করে নে তো, ভালোবেসে তোমার জন্য চা এনেছি, খাও। ইরে মাইরি, আজ লাঠির বদলে ভালোবাসা নিয়ে এসেছো, দেখি তোমার শরীর ঠিক আছে তো? আমি ঠিক আছি, আর এখন থেকে তোমাকে মারবো নি, আর তোমাকে তো বাড়ির কোনো কাজ করাবো নি, সব কাজ আমি করবো, আর তোমার সেবাও করবো, বুঝেছো? আর দেরি করো নি তো, চাটা নাও, আমাকে আবার তোমার পছন্দের চিংড়ি রান্না করতে হবে। বউ আমার খুব ক্ষুধা পেয়েছে, পেটে ইঁদুর লুকোচুরি খেলছে, আর কতক্ষণ অপেক্ষা করবো খাবারের জন্য? মনে হয় আমাকে কাজে জি পেয়েছে আরামজাদাটা। আমার কাজটা হাসিল হলে এই সব কিছু শুধু আসলে তুলে নিব লাঠিতে। আসছি, একটু অপেক্ষা করো। একি বউ, একটা প্লেটে শুধু নিজের জন্য খাবার এনেছো, আমার জন্য আনোনি? এনেছি তো স্বামী, এই প্লেটে আমরা দুজন খাবো। শুনেছি একই প্লেটে খাবার খেলে স্বামী স্ত্রীর মাঝে ভালোবাসা বাড়ে। আমি চাই আমাদের মাঝে আরো ভালোবাসা বাড়ুক। নাও আ করো, এখন থেকে রোজ তোমাকে আমি খাইয়ে দিব। হে বিধাতা, মাইরি করে আমার বউকে পাল্টে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আমার বউকে আরো বেশি করে পাল্টে দিও। আরে আরে বউ, কি করছো, করছোটা কি? কেন স্বামী, সেবা করছি। তুমি এই পা দিয়ে আগে হেঁটে হেঁটে আমার জন্য কত কাজ করেছো, আমি সেগুলোর মাশুল দিচ্ছি। ও তাই, আমি আগে ভেবেছিলাম বউটা আমার দাজ্জাল ডাইনি, আর এখন মনে হচ্ছে তুমি আমার ঘরের লক্ষ্মী। দাও বউ দাও, হাত দুটো টিপে দাও। আরামজাদা দিব তো, তোর গলাটা টিপে দিব। আমাকে দর্জনের ডাইনি বলার শাস্তি তুই হরে হরে টের পাবি আর কয়েকদিন পর। কি বিড়বিড় করছো বউ, কে কি শাস্তি পাবে? কই কিছু নে তো, তুমি রেস্ট করো।
স্বামী, আমার না অনেকদিনের শখ একটা ফোনের, আমাকে একটা ফোন কিনে দিবে? বলনি দিবে কিনে? অবশ্যই দিব, আমার বউ কিছু চেয়েছে আর আমি দিব না তা তো হয় না। আমি এখনই গিয়ে ফোন কিনে নিয়ে আসছি, মাই দি। নিজকে আমাকে ফোন কিনে দিবে আর আমি সেই ফোন দিয়ে রিলস করে ভাইরাল হয়ে যাব, ইয়ে কি মজা! মাই ডিয়ার বউ, এই নাও তোমার ফোন। ওয়াও, কি সুন্দর ফোন, আমার অনেক পছন্দ হয়েছে। যাই, এই ফোন দিয়ে ফিজকের সাথে একটা সেলফি তুলে আসি। আরে বউ, ফিজকে কেন, আমি তোমার স্বামী, আমার সাথে সেলফি তুলো। তুমি আমার স্বামী, স্বামীর মতে থাকবে, আর এখন থেকে আমি যা বলবো তাই করবে, বুঝেছো? যাও, নলকূপের পাড়ে তালা বাসন রাখা আছে, ধুয়ে পরিষ্কার করো। ইরে মাইরি বউ, তুমি যে বলেছিলে আমাকে দিয়ে আর কোনো কাজ করাবে না, তাহলে এখন বলছো কেন? কোথায় গেল তোমার আমার প্রতি ভালোবাসা? ওসব ভালোবাসা সব মিথ্যে ছিল, এখন আমার সব ভালোবাসা এই ফোনের জন্য বরাদ্দ, বুঝেছো? যাও, নিজের কাজে যাও। শালিক গিরগিটি, এক পলকে সম্পর্ক পাল্টে দিল, একে আমার ফোন কিনে দেওয়াটাই ভুল হয়েছে, মাইরি। গোলাপি গোলাপি আমার গালে গোলাপি, স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি। আরে হ্যান্ডসাম দেবজিজি, আমি তোমার কাছে যাচ্ছিলাম, ভালোই হলো তোমার সাথে দেখা হয়ে। কি ভাগ্য আমার, সুন্দরী বৌদি আমার সাথে দেখা করতে যাচ্ছিল। তা বৌদি, আমার কি দরকার? এই দেখো হ্যান্ডসাম, আমি ফোন কিনেছি, তাই তোমার সাথে সেলফি তুলতে তোমাকে খুঁজছিলাম। কি, আমার সাথে সেলফি তুলবে? তোলো বৌদি, আমি রেডি। শোনো হ্যান্ডসাম, আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, নাম প্রিন্সেস শেফা, আমি ওখানে নতুন নতুন রিলস আপলোড করব, অবশ্যই দেখে আসবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই দেখব, প্রিন্সেস শেফার রিলস। তাহলে আমি আসি, এবার বলটির সাথে আবার সেলফি তুলতে হবে। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্ট কোকিলটা কিরি কু 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 কু, মনি বাসি বাজে রে কু 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 কু। ইরে মাইরি বউ, ওদিকে রান্না চাপিয়ে এখানে রিলস বানাচ্ছো, রান্না সব পুড়ে যাচ্ছে তো, যাও তাড়াতাড়ি রান্না করে যাও। সারা শ্বশুরের বেটা, দিলি তো আমার এত কষ্টে রিলসটা নষ্ট করে। এখন তো শুধু রিলস নষ্ট করেছি, একটু পর তোমার ফোনটাও নষ্ট করব। কি বললি, ফোন নষ্ট করবি? তারা দেখাচ্ছে মজা। আরাম দাদা, ওটাই তোর যোগ্য জায়গা, তাড়াতাড়ি রান্না শেষ কর, আর নয়তো আরেকটা লাঠি দিয়ে সোজা বাড়ির বাইরে পাঠিয়ে দিব। তুমি এতক্ষণ থেকে ভিতরে কি করছো, তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমার পটি পেয়েছে। শুনতে পাচ্ছ তুমি? আরে বাবা রে, গেল রে গেল, বেরিয়ে গেল রে, তাড়াতাড়ি বেরিয়ে এসো, আমার চাপ পেয়েছে তো। আরাম দাদা, এখানে ডিস্টার্ব করছিস, চাপ পেয়েছে তো জঙ্গলে যেতে পারিস নে। আর উপায় নেই রে মিসকে, তাড়াতাড়ি জঙ্গলে ছুট। এই বউটার জ্বালাই, বউদির সাথে ঠিক মতো দেখা করতে পারি না, সবসময় এটা করো ওটা করো আর ভালোই লাগে না।
বাবুজি কেমন আছো? ভালো আছি বৌদি, তুমি কেমন আছো? আগে ভালো ছিলাম নে, কিন্তু এখন তোমাকে দেখে ভালো হয়ে গেছি। তোমার হাতের কুমড়োটা তো খুব সুন্দর, এটা দিয়ে সুন্দর একটা রিলস বানানো যাবে। সত্যি? তাহলে এটা তুমি রাখো, তবে এর বিনিময়ে আমাকে তোমার রিলসে একটা পার্ট দিও, কেমন? ওকে দেবজি, তুমি কালকে আমার বাড়িতে চলে এসো, আমরা একসাথে রিলস বানাবো, কেমন? ঠিক আছে বৌদি, চলি তবে। চিন্তা করো না, আমি এখনই পাশের কচু খেত থেকে কচুর লতি তুলে আনছি। তুমি যদি ওইগুলো রান্না করো তাহলে গলায় ধরা কচুর লতিও মিষ্টি লাগবে। যা দুষ্ট, আমার লজ্জা করে নি বুঝি? তুমি লজ্জা পাও, আমি লতি নিয়ে আসি। শেভা দিদি, এই কুমড়ো তুমি কোথায় পেলে? কেন আমার ফ্রিজকে দেবো যে দিয়েছে, আর এর বিনিময়ে হ্যান্ডসাম আমার রিলসে একটা পার্ট চেয়েছে, আমিও দিয়েছি। হরম যদা তলে তলে এই দাঁড়া, আমি আসছি। কি হলো বউ, এভাবে মারছো কেন? হারাম দাদা, মারছি না তো, শিবার সাথে রিলস বানানোর শাস্তি দিচ্ছি। আর কি যেন বলেছিলি, কুমড়োর টাকা দান করেছিস, তাই নিয়ে আজকে তোকে মেরে তক্তা বানাবো। এই বাগনে, এই তোর বউকে ওসব কি শিখিয়েছিস? হ্যাঁ, কেমন করে রাস্তাঘাটে নাচে আর ভিডিও করে, বনের মান সম্মান আর রাখলো না তোর বউ। ছি, বাইরের বন থেকে কোনো গণ্যমান্য পশু এসে যদি তোর বউয়ের নামে কোনো কথা বলে, তাহলে আমরা তোকে সহ তোর বউকে বন থেকে তাড়িয়ে দেব, এই বলে দিলাম, চলো মামা। শালা, আজ বউয়ের মোবাইলটাই ভেঙে ফেলবো, মারবি। শ্বশুরের বেটি, মোবাইল ভেঙেছি ভালো করেছি, দরকার পড়লে তোকেও ভাঙবো। কি বললি, আমাকে ভাঙবি? সারা, তোকে দেখাচ্ছি মজা, আজকে তোকে মেরেই ফেলবো। ইরে মাইরি, চারো বউ চারো লাগছে তো, মিসকে এই শালি ছাড়বে না রে, বাঁচতে চাইলে পালা। শালের বেটা বয়ফ্রেন্ড, আমার জন্য চকলেট আনিস নি, নে এবার লাতিকা। শালিদের শালি, সেই কখন থেকে ফোন দিচ্ছি, একবার ফোনটা ধর, আমাকে এইভাবে জ্বালাতন করছিস? খালি একবার বিয়েটা করি, তারপর তোকে নাকে দড়ি দিয়ে ঘোরাবো, মাইরি। এই আদারাম গাদা, এতবার ফোন করছিস কেন শুনি? তোর ফোনের চাপে ঠিক মতো আগু করতে পারিনি, কি জন্য ফোন দিয়েছিস বল তাড়াতাড়ি। বে
বেবি রাগ করো না, আসলে আমি জানতামই না যে তুমি দুই করতে গেছো। সরি বেবি সরি। ঠিক আছে ঠিক আছে, এখন বলো কিসের জন্য ফোন করেছো? বেবি ডার্লিং, আমি আজ তোমার জন্য অনেকগুলো চকলেট নিয়ে এসেছি, তুমি তাড়াতাড়ি আমার এখানে আসো। কি বললে, চকলেট এনেছো? পুরি আমার বাবুটালি, মে আটাও বাবু, তুমি ওয়েট করো। মিসকে দিল কা চালা ওই লাল কুর্তা ওয়ালা, দিলে বড় চালা রে পাঞ্জাবি ওয়ালা, দিলে বড় চালা রে পাঞ্জাবি ওয়ালা, মিসকে ডালি। এ কে কে কে? ও তুমি ডালিং, এভাবে পড়ে গেলে কেন? ইস, ব্যথা পেয়েছো নাকি গো? দেখি দেখি। না না ব্যথা পাইনি, মেয়ে তো তোমারই পেয়ারসে গির গেয়া বেবি। নিজের বয়ফ্রেন্ড কে বলতে হয় না, তাহলে কি অন্যের বয়ফ্রেন্ড কে বলবে নাকি? ডার্লিং রাগ করছো কেন? আমি তো সেটা বলিনি। ও বুঝেছি, তুমি মনে হয় ইংরেজিতে আই লাভ ইউ বলতে পারো না, তাই না? নো প্রবলেম বেবি, আমি তো, তুমি আমাকে বাংলাতে বললে আমি মাইন্ড করব না। জানা আরামজাদা, আমি ইংরেজিতে পিয়াজ রসুন ডিগ্রি পাস করেছি, আমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারি, আর তুই কিনা আমাকে টিচ করছিস? তাক বই নিয়ে কেনে? ওকে ওকে ডার্লিং, এই আমি কানে ধরলাম, আর কখনো তোমাকে জোর করব না, যা বলবে যেভাবে বলবে আমি তাই করব। এই শালা মিজকে তো আমাকে ছাড়তে চাইছে নে, ওইদিকে আমার জন্য ফেসকে বেবি রেশমি চুড়ি নিয়ে অপেক্ষা করছে। কুড়ি এখান থেকে কেটে পড়ি, কি করি কি করি? হ্যাঁ পেয়েছি, এক দৌড় দিয়ে সোজা ফেসকের কাছে যাব। ইরে মাই রি, এই শালির আবার কি হলো, এইভাবে দৌড়াচ্ছে কেন? এই এই ডার্লিং কি হয়েছে, ওইটা কি দৌড়াচ্ছ কেন? দাঁড়াও বলছি দাঁড়াও। এই শালি, দাঁড়া দাঁড়া বলছি, না দাঁড়ালি কিন্তু তোর খবর আছে। আরে ভাই কি হয়েছে, এইভাবে অবলা একটা মেয়ের পিছনে দৌড়াচ্ছ কেন? ওরে ব্যাটা, ওই শালি অবলা নয়, বড় ডেঞ্জারাস, সর সামন থেকে সর, ওই শালিকে ধরতে হবে। মিসকে ভাই তুমি দৌড়াও, আমি আছি তোমার পিছে। এই কালা ব্যাটারি, এভাবে একটা মেয়ের পিছনে এভাবে দৌড়াচ্ছ কেন? কি করেছে মেয়েটা? মামি, ওই মেয়েটা মনে হয় মিসকের টাকার ব্যাগ চুরি করেছে। কি বললি, টাকার ব্যাগ চুরি করেছে? হায় হায় রে, কি যুগ আসলো রে বাবা, পকেট চোর দেখেছি, এই প্রথম পকেট চুন্নি দেখলাম, চল চল ধরতে হবে ওকে। এই শালি আরামজাদি, কথা কানে যায় না, এইভাবে দৌড়াচ্ছিস কেন? আসলে বেবি, আমার না বডি চাপ দিয়েছে, তাই দৌড়াচ্ছিলুম। ও আচ্ছা, আগে বলবে তো। ঠিক আছে তাড়াতাড়ি যাও। আরে গাধা, ওরা তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, বেকার বেকার নিজেদের ক্যালসিয়াম খরচ করে দৌড়ালুম কেন? হ্যাঁ দূর দূর, চল চল চল। বেবি আমি তোমার জন্য রেশমি চুড়ি নিয়ে এসেছি, এই দেখো। ওয়াও সো নাইস ডার্লিং, দাদা আমার হাতে পরিয়ে দাও। বেবি আমার ভালো লাগছে নে, একটা গান বলো নে শুনি। ঘুমিয়ে থাকো গো সজনী আমারই কোলে, ঘুমিয়ে থাকো গো সজনী, আকাশেরই বালি সূর্য, সূর্য বড় রোদ ভাই, জোরে পড়ুক তোমার গায়, ঘুমিয়ে থাকো গো সজনী। বাবা কি বোরিং কণ্ঠ তোমার, আমি তো ফিদা হয়ে গেলুম গো। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি, হেই রূপের জাদু এনেছি। শেফা মা, দাঁড়া তোর সাথে আমার কথা আছে। কি কথা মাই ডিয়ার ফাদার, বলো বলো। আমি তোর বিয়ে ঠিক করেছি, আগামী সপ্তাহে তোর বিয়ে, তাই বলি কি বিয়ের আগে এইভাবে আর হেলে দুলে ঘোরাফেরা করা বন্ধ কর। মাই ডিয়ার ফাদার, আমি তো তোমাকে বলেছি,
যে আমি বিয়ে করব না, আমি অন্য ছেলেকে ভালোবাসি, তুমি এই বিয়ে ক্যান্সেল করে দাও। যে শিয়ালের সাথে তোর বিয়ে ঠিক করেছি সে অনেক ধনী, ওই শিয়ালের বাপের অনেক বড় বাড়ি আর একটা তিন চাকার গাড়িও আছে। আমি এবার তাহলে বিয়েটা সত্যিই ক্যান্সেল করব। না বাবা না, বিয়ে নট ক্যান্সেল, আমি রাজি হো, এই শাড়ি কিনে রাজি হো। আমি তো এমনিতেই বলেছিলাম বিয়ে করব বাবা, বিয়ে করব 100 বার করব, এমনকি ছেলের বাবাকে বিয়ে করব। এই তো লাইনে এসেছিস, শিয়াল শিয়ালি রাজি তো কেয়া কারে কা কাজী, তুই ঘরেই থাক, আমি বিয়ের ব্যবস্থা করে আসছি। সব কাজ শেষ, এবার মালাটাই পরালে বিয়ে সম্পন্ন হবে। বলতো নে, তাড়াতাড়ি মালাটা পরিয়ে দে। ইরি মাইরি, দাঁড়াও, এই বিয়ে হবে না, এই বিশ্বাসঘাতিনী আমার সাথে প্রেম করেছে, একে তো বিয়ে আমি করব। না না, এই কালনাগিনীকে আমি বিয়ে করব, কারণ সে পর আসল প্রেমিক আমি। নো মানে না, একে তো আমি বিয়ে করব, এই শেফা থেকে মিসে শেফা, একে আমি বিয়ে করব, তোরা চলে যা, দেখছিস না এখানে বর আমি। আরে মা, এই প্রথম দেখলাম একটা মেয়েকে তিনজন বিয়ে করতে যাচ্ছে, এখন তিনজনের দাবি মানতে এই শেফাকে কেটে তিন ভাগ করতে হবে। না না, আমাকে কেটো নে, কেউ কেটো নে আমাকে, আমি এত সকালে মতে চাই নে, আমি তিনজনকে বিয়ে করব। এসো এসো, মিসকে পিসকে ডার্লিং, এসো। এই শালা শ্বশুরের বেটারা, তাড়াতাড়ি হাত চালা বলছি, একটা করে কাজ তোদের কতক্ষণ লাগবে হতে? হ্যাঁ, বেশি দেরি হলে কিন্তু এই মোটা লাঠির মার একটা পিঠে পড়বে নে, বেশি দেরি হলে কিন্তু এই মোটা লাঠির মার একটা মাটিতে পড়বে নে। বউ দেখো না, কাজ করতে করতে আমি গেমি গেছি, আমার এই গামগুলো তোমার ওই নরম মকমলের মতো আঁচল দিয়ে মুছিয়ে দাও না। বউ দেখো, ওর থেকে আমি বেশি ঘেমে গেছি, আমি তোমার জন্য কষ্ট করে রান্না করছি, তাই ওর আগে আমার গামগুলো মুছে দাও। বউ, এদের কারো কথা শুনবে না, আমার মুখের গামগুলো মুছে দাও তুমি। শালা আরামজাদারা, আমি কি তোরে চাকরানি নাকি? হ্যাঁ, যে কাজের হুকুম করছিস, দাঁড়া তোদের দেখাচ্ছি মজা। বউরে বউ, মাইরি করে বলছি আর মেরো না। তোরা আর কাজের হুকুম করবি? হ্যাঁ বল বল আমাকে। না না, মায়ের দিবি বাপের দিবি, সাথে আমার পুরনো গার্লফ্রেন্ডের দিবি, আর কখনো তোমাকে কাজের হুকুম দেব না। আমি তোদের বউ, ঘরের শোভা, বুঝেছিস? যা এবার কাজ লেগে পড়। কি সাজ বলছো স্বামী, তোমার হাতে জাদু আছে। হ্যাঁ মিথকি স্বামী, আরো খাবার নিয়ে এসো, আমার পেট ভরেনি, আরো খাবার আনো, আমার তৃপ্তি হয়নি, আরে আরো খাবার চাই। ইরি মাইরি, বউ তোমার পেটে কি গোডাউন হয়েছে নাকি? চারজনের খাবার একাই খেয়ে শেষ করলে, আর কোনো খাবার নেই, এবার আমরা কি খাবো? কি সব খাবার শেষ, এখন তো আমার ইচ্ছে করছে এই শালের পায়ের বদলে গলাটাই টিপে দেই। কি তোদের এত বড় সাহস, আমার মুখে মুখে কথা, আজ তোদের শেষ করে দিব। এমন দজ্জাল বউ যেন কারো ভাগ্যে না জোটে, আমাদের তিনজনের মতো অসহায় স্বামী আর এই পৃথিবীতে নেই। মাইরি রে, তুই ঠিকই বলেছিস, আসলে আগে জানলে কখনই বিয়ে করতে আসতাম না। বউ, তোমার বাপের বাড়ি থেকে এত তাড়াতাড়ি চলে এসেছো, এত তাড়াতাড়ি আসার দরকার কি ছিল বলো? ওখানে আমার এত ভালো লাগছিল নি, তোমাদের কথা খুব মনে পড়ছিল, জানো বাবা তোমাদের তিনজনের কথা বারবার জিজ্ঞেস করছিল। মাইরি, এক অসহায়ের খবর আর এক অসহায়তে পড়বে, এই চল চল কাজে লেগে পড়ি। 13, এ 14, এ 15, এ 16, এই এই ফিটকে কত কেন, পুরোটাই ডুব বলছি ডুব। বউ, আমাদের কিসের জন্য শাস্তি দিচ্ছ বলো না, আমরা তো আজ কোনো দোষ করিনি। তোরা আজ কোনো দোষ করিসনি, সেজন্যই তোদের এই শাস্তি, দে 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 তাড়াতাড়ি 100 বার ডুব দে। না না, বিনা দোষে আমি ডুব দেব না। মুখে মুখে তর্ক, তোর শাস্তি দ্বিগুণ। দ্বিগুণ মানে 200 ডুব? চুপ কর, তোর 3 গুণ, বেশি যে কথা বলবে তার শাস্তিও বাড়বে।
এরে মায়েরি, বিয়ে করেছি থেকে এই শালি আমাদের জীবনকে তেজপাতা করে দিচ্ছে। এ চল একসাথে পাত দিয়ে শালিকে উড়িয়ে দেই। হ্যাঁ হ্যাঁ চলো চলো। ওরে বাবারে, ওরে মারে, মরে গেলুম রে, মরে গেলুম, আমার কোমরটা গেল রে গেল। একি মা, তোর কি হয়েছে, এইভাবে কাঁদছিস কেন? বাবা গো বাবা, তোমার তিন জামাই আমাকে মেরেছে। ওরা রোজ আমাকে এভাবে মারে গো বাবা, আর অনেক কাজ করায়। কি বললি, আমার মেয়ের উপর অত্যাচার? আজ আমি ওই তিন শালাকে দেখে নিব, ওদের নামে মামলা করব আজকেই। ইরে মাইরি, শ্বশুর মশাই সেবা মিথ্যে বলছে, আমরা অসহায়, আপনার মেয়ে আমাদের উপরে রোজ অত্যাচার করে, দয়া করে আমাদের নামে মামলা দিবেন না। পাঁচ আর হারামজাদার দল, আমি যখন একবার বলেছি তখন মামলা দিবই দিব। ইরে মাইরি, এই শালা শ্বশুরও দেখি কালনাগিনী বউয়ের মতো, এই ধর এদের আজ উঁচু চিক্কা দিয়ে ছাড়ব। ওরে বাবা রে, আমি আর কখনো আমার মেয়ের পক্ষ নেব না, ওরে জামাইরা রে আমাকে ছেড়ে দে, পালিয়ে বাঁচি। আজ থেকে আমি সব কাজ করব, স্বামীরা আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও প্লিজ, দেখো চোখের পানিতে আমার কপাল পর্যন্ত ভিজে যাচ্ছে, দয়া করো গো।